হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ গাছের পাতা দিয়ে তাদের ছতর ঢাকার নির্দেশ দেন। বনের হরিণরা যখন জানতে পারে আদম নবী দুনিয়াতে আসছে, তখন একদল হরিণ আদম নবীকে দেখার জন্য ছুটে আসে। আদম আলাইহিসসালাম জানতেন বনের হরিণরা গাছের পাতা অনেক পছন্দ করেন, তাই সে পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণকে খাওয়ালেন এবং সেই পাতার বরকতে ওই হরিণগুলো তিনটি নেয়ামত পেল। আজকে আপনাদের জানাবো সেই তিনটি নেয়ামতের একটির কথা। কস্তুরীর নাম শুনলে মনে ভেসে ওঠে এর সুগন্ধি নিয়ে নানা আলোচনা। তবে ইতিহাস বলছে হরিণের নাভি থেকে তৈরি হয় কস্তুরী। এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থাকে। এমনকি কোনো গন্ধহীন পদার্থের 3000 ভাগের সাথে এর এক ভাগ মেশালে 3 ভাগই কস্তুরীর মোহনীয় সুবাসে মোহমো করে। একসময় কস্তুরীর গন্ধে রাজা মহারাজারা অন্দর মহলের রানীর কাছে বারবার ছুটে যেতেন। কিন্তু জানেন কি কিভাবে তৈরি হয় এই কস্তুরী? হরিণের 10 বছর বয়স হলে সুগন্ধি কোষ পরিপক্ক হয়। তখন কোষ বা গন্ধি থেকে মাথা খারাপ করা সুঘ্রাণ বের হয়। এই সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থটি। কস্তুর কোষের বাইরের দিকটা এলোমেলো লোমে ঢাকা থাকে। এই লোমগুলোকে ছাড়িয়ে শুষ্ক কোষটিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। তারপর রোদে শুকানো হয়। ঝাঁঝালো শুষ্ক এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণীজ সুগন্ধি কস্তুরী। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গন্ধির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণ হয়। 1 কেজি কস্তুরীর পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। কস্তুরী সংগ্রহের সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নাক মুখ বেঁধে নেন, কারণ কস্তুরীর গন্ধ এতটাই উগ্র যে সহ্য করা মুশকিল হয়ে পড়ে। এমনকি কারো কারো চোখ থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায়। মজার ব্যাপার হলো যে হরিণের নাভিতে কি জন্মায় সে নিজেই জানে না। তার নাকে যখনই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুগ্রাণের উৎসের সন্ধানে। এই হরিণগুলো দেখতে অত্যন্ত সুন্দর ও ছোট আকারের হয়। এদের পা খুবই সরু, দেখতে সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল। এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও ভালুকের মতো হয়। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু এদের দেহের তীব্র ঘ্রাণের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এই ঘ্রাণ অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি সংগ্রহ করা হয়। জ্বরজনিত রোগ, খিঁচুনি, পেটে তীব্র ব্যথা, আঘাতজনিত ক্ষতে তীব্র ব্যথা এবং শারীরিক ব্যথা সারাতে অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।